জানলে অবাক হবেন যে ভারতের মেয়ের হাত ধরেই তৈরি হয়েছে রাফায়েলের নেভিগেশন সিস্টেম। রাফায়েল ফাইটার জেট উড়বে ভারতীয় বায়ুসেনার হাত ধরে। ফ্রান্সের প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই জেট, কিন্তু সেই ফাইটার জেটের সঙ্গে জড়িয়ে আছে এক ভারতীয়ের নাম, উত্তর পূর্বের মেয়ে প্রিয়াঙ্কা দাস। রাফায়েলের হাত ধরে সত্যিই আকাশ ছুঁয়েছেন তিনি। 2019 থেকে ভারতীয় বায়ুসেনা ব্যবহার করবে ফাইটার রাফায়েল জেট। সেই যুদ্ধ বিমানের নেভিগেশন সিস্টেম বানিয়েছে অসমের এই মেয়ে। রাফায়েল জেটে যে স্যাটেলাইট নেভিগেশন উইং বানানো হয়েছে তার বেশি কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন প্রিয়াঙ্কা। ISAE সুপ অ্যারো থেকে PhD করেছে প্রিয়াঙ্কা। সাফরান ইলেকট্রনিক্স অ্যান্ড ডিফেন্স সংস্থার হাত ধরে স্যাটেলাইট নেভিগেশন নিয়ে কাজ করেছেন প্রিয়াঙ্কা। রাফায়েলের জন্য এই কাজ করে দেওয়ায় সম্প্রতি ফ্রান্সের সরকার তাকে সম্মানজনক নাগরিকত্ব দিয়েছে। মহাকাশ ছোঁয়া ছিল বাবার স্বপ্ন, তাই স্কুলের পড়া শেষ করে পদার্থবিজ্ঞানকেই বেছে নেন প্রিয়াঙ্কা। দিল্লি ইউনিভার্সিটির সেন্ট স্টিফেন কলেজ থেকে ফিজিক্সে স্নাতক হন তিনি। পরে 4 বছর ইঞ্জিনিয়ার পলিটেকনিশিয়ান প্রোগ্রামের জন্য ইকোলে পলিটেকনিক নামে এক সংস্থায় যোগ দেন তিনি। তৃতীয় বর্ষে তার স্পেশালাইজেশন ছিল ডেটা সায়েন্স নিয়ে। চতুর্থ বর্ষে যোগ দেন ISAE সুফ অ্যারোতে। তার মাস্টার ডিগ্রি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে আর স্পেশালাইজেশন অটোনমাস সিস্টেম ও ডাটা সায়েন্সে। শুধুমাত্র নিজের পরিবার নয়, রাজ্য তথা ভারতের মাথা উঁচু করে দিয়েছে প্রিয়াঙ্কা।